অফার অফার অফার, হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধুরা, এইবার বেঙ্গল ট্রাভেল মার্ট 2023-তে অফারের ঝুলি ভর্তি করে নিয়ে এসেছিলেন আমাদের ট্যুর অপারেটর বন্ধুরা। আমাদের এই অপূর্ব ভারতবর্ষে ছড়িয়ে আছে বরফাবৃত পাহাড়, সমুদ্র, নদী, জঙ্গল, অপূর্ব সব স্থাপত্য। ভ্রমণপিয়াসী সকল মানুষের এই সমস্ত ভারতবর্ষের জায়গাগুলো ঘুরে দেখতে সময়ের সাথে সাথে প্রয়োজন টাকার, আর এই সমস্যার এবার সমাধান হতে চলেছে। কারণ এবার আপনাদের সন্ধান দেব কোথায় 0% ইন্টারেস্টে, হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন, 0% সুদে ইএমআইয়ে ট্র্যাভেল লোন কারা দিচ্ছেন তার খবর। মাসে মাসে টাকা শোধ করে ঘুরে নিন আপনার পছন্দের জায়গাগুলো। এছাড়াও এই ভিডিওতে থাকছে বেড়ানোর প্রচুর নতুন সংবাদ। ভিডিওটা পুরোটা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করুন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের স্পেশাল সার্ভিস আমরা দিয়ে থাকি, আরও যদি ইএমআই ফেসিলিটি প্রোভাইড হয় তাহলে আমরা ট্রাভেল লোন প্রোভাইড করি। বন্ধুরা, আমরা সবসময় একটা লং ট্যুরের ফ্যামিলি নিয়ে প্যাকেজ করতে গেলে অনেক সময় চিন্তা করি একটা হিউজ অ্যামাউন্ট খরচ। এখন তো সব কিছুর দাম বেড়ে গেছে, কাজেই ঘোরার খরচটাও তো কমে থাকবে না, ওটাও আস্তে আস্তে বাড়ছে। তো আমরা তখন চেষ্টা করি যে তাহলে একটা মানে প্যাকেজ কমিয়ে নেওয়ার চেষ্টা করি বা ছোটোখাটো জায়গা যাওয়ার চেষ্টা করি যাতে খরচ কম হয়। এই যে ট্র্যাভেল লোন ইএমআই বেসিস ট্র্যাভেল লোনের ব্যাপারে ওনারা হেল্প করে, চলুন কথা বলে নিই। বলছেন যে আপনারা মানে ইএমআই দেন মানে ঘোরার জন্য, সেক্ষেত্রে কি কোনো একদম ফিক্সড কোনো চাকরিজীবী লোক বা এরম হতে হবে যে ফিক্সড কিছু স্যালারি? অ্যাকচুয়ালি আমাদের যে ট্রাভেল সেক্টরটা তার নাম অ্যালায়েন্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আমি প্রপ্রাইটার অ্যালায়েন্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমরা এখানে ট্রাভেল লোন প্রোভাইড করে থাকি, এখানে এরকম কোনো ব্যাপার নেই যে স্যালারিড পার্সন হতে হবে, স্যালারিড পার্সনও অ্যাভেল করতে পারে, বিজনেস পার্সনও অ্যাভেল করতে পারে, এন্টারপ্রেনিয়রও অ্যাভেল করতে পারে। মিনিমাম কি কি গ্যারান্টি কিছু লাগবে? হ্যাঁ, যারা স্যালারিড পার্সন আছে ওনাদের পে স্লিপ দরকার হয়, 3 মান্থস পে স্লিপ দরকার হয়, প্যান কার্ড আধার কার্ড। যারা বিজনেসম্যান আছে ওনাদের আইটিআর দরকার হয় 3 মান্থসের, এবং সবারই ব্যাংক স্টেটমেন্ট লাগে, এটা হচ্ছে মিনিমাম। ব্যাংক স্টেটমেন্ট, আধার কার্ড, প্যান কার্ড, আপনি প্রোভাইড করছেন গেলে কি এমনি নর্মাল যাওয়ার থেকে কি ওটার প্যাকেজের টাকা কি বেশি পড়ে বা কিছু? ওইটা একদম নর্মাল যেরকম হয় সেরকম। ধরুন আপনি একটা সিকিমের প্ল্যান করছেন 5 নাইট 6 ডেজ, হ্যাঁ, এবার আপনি যখন সিকিমের 5 নাইট 6 ডেজ প্ল্যান করছেন আপনার সে প্যাকেজ কস্ট হবে 50,000। এবার আপনি চাইছেন এই 50,000টাকে আমি ইএমআই তে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি 50,000ই লোনের জন্য অ্যাপ্লাই করলেন, এবং সেই 50,000 লোনটা যখন আপনার স্যাংশন হলো সেখান থেকে একটা প্রসিডিউর, আমি প্রথমেই বললাম একটা প্রসেসিং ফি হয়, একটা সামান্য অ্যামাউন্ট ইন্স্যুরেন্স হয়, একটা জিএসটি অ্যামাউন্ট হয়, এবং কিছু চার্জেস রিডাকশন হয়, বাকি টাকাটা আপনাকে পে করে দেবে এবং সেটা ডিভাইডেড বাই ইএমআই তে চলে যাবে। আপনি টাকাটাকে ইএমআই হিসেবে পেমেন্ট, মানে কিছু অংশ চার্জেবল থাকে সেটা ওখানে ডাউন পেমেন্ট করতে হয়, বাকিটা আপনি ইএমআই পেমেন্ট না করলেও হয়। আপনি যদি চাইছেন যে আমি পে করবো না, আমি ওটা ইএমআই এর সঙ্গে অ্যাডজাস্ট করে নেবো, সেটাও করা যায়। আচ্ছা আচ্ছা, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস, লোকে তো বেড়াতে ভালোবাসে কিন্তু সবসময় হয়ে ওঠে না, তো সেক্ষেত্রে ইএমআই যদি পাওয়া যায় তাহলে তো দারুণভাবে ঘুরতে পারবে। কাজেই আপনারা তো ইন্ডিয়া সব জায়গাতেই এটা করছেন, মানে ঘোরা যাক, নিয়ে যাচ্ছেন আপবিট ডুয়ার্স, তাই তো? আর নর্থ বেঙ্গল হিমালয়স আপবিট মানে কি নর্থ বেঙ্গলের যে কোনো স্পট? আমাদের যে কোনো স্পটে আমরা বেসিক্যালি করে থাকি, সেটা নর্থ বেঙ্গলে বেসিক্যালি আমরা ডুয়ার্স সঙ্গে আমরা অবজেক্টটা করি, যেটা আপনার দার্জিলিং সারাউন্ডিং, কালিম্পং, কার্শিয়ান সারাউন্ডিং দিয়ে অবজেক্ট, প্রচুর অবজেক্ট এরিয়া হয়ে গেছে, কারণ এখন প্রচুর লোক অবজেক্ট যেতে চাইছে,
দার্জিলিংয়ের যে ক্রাউডটা কোলাহলটাকে থেকে একটু নিরিবিলি জায়গায় থাকতে চাইছে, তো যার জন্য অফবিটের ওপরে টোটাল অনেক আছে, বাবা আছে, বিশ্রব, কোলাহাম, শ্রীটং, চারকোল, ছটপুরের সব কথা আপনারা কভার করছেন, মানে যেখানে ওনারা হোটেল চাইবেন আপনারা ব্যবস্থা করে দেবেন, হোটেল, খাওয়া দাওয়া, গাড়ি, খাওয়া দাওয়া, ওরা কি ডেইলি প্যাকেজ হিসেবে ফুডিং লজিং ওগুলো অফবিট গুলো জেনারেলি হয়? অফবিট জেনারেলি ফুডিং লজিং হয়, এছাড়া আমরা টোটাল প্যাকেজ প্রোভাইড করি, এনজিপি টু এনজিপি ট্রান্সপোর্টেশন ইনক্লুডিং। ধরুন কিরকম কদিনের প্যাকেজ করলে মোটামুটি কভার করা যায় কয়েকটা জায়গা, চার পাঁচটা জায়গা? ধরুন অফবিট কভার যদি করতে হয় তো সব অফবিট তো আপনি হবে না, আরে একটা মিনিমাম কালিম্পং সারাউন্ডিং যদি করেন, কালিম্পং সারাউন্ডিং করলে আপনি 3 নাইট 4 ডেজ করতে পারেন, আপনারা করে 4 নাইট 5 ডেজ করতে পারেন। শিলংয়ে যাওয়ার সব থেকে ভালো সময় হচ্ছে নভেম্বর মাস, অরেঞ্জ ফেব্রুয়ারি মাস, সেই সময় অরেঞ্জ। ওইটা কিরকম প্যাকেজ খরচ পড়বে? অ্যাকচুয়ালি ম্যাডাম প্যাকেজটা হচ্ছে আমাদের কাস্টমাইজ প্যাকেজ, কোনো ফিক্সড প্যাকেজ। কতজন যাচ্ছে তার? একটু হোটেল দেখছি যে হোটেল দেবরানী, এটা কোথায় আছে? ডুয়ার্সে, দেবরানী ইন্টারন্যাশনাল আমাদের ডুয়ার্সে আছে। এখানে আমাদের দুটো প্রপার্টি, একটা হচ্ছে লাটাগুড়িতে, একটা জলদাপাড়াতে, দুটোই প্রিমিয়াম প্রপার্টি। জলদাপাড়াটা 3 স্টার উইথ সুইমিং পুল দেখতে পাচ্ছি, সব কিছু সুইমিং পুল, সুইমিং পুল, ডাবল ব্যাংকুয়েট হল আছে। আচ্ছা আচ্ছা, এই নাম্বারটা দেখিয়ে দিলাম। আচ্ছা, দেবরানী হোটেল, এইটা দেখছেন, এই প্রপার্টিটা জলদাপাড়ার প্রপার্টি, আর ওইটা হচ্ছে লাটাগুড়ির প্রপার্টি। আরেকটা ফেসিলিটি আমরা প্রোভাইড করে থাকি, হ্যাঁ, সেটা হচ্ছে যদি বড় কোনো গ্রুপ সাইজ হয়, অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল তো আমরা করি, নর্থ বেঙ্গল, ডুয়ার্স, দার্জিলিং, সিকিম, অরুণাচল, মেঘালয়, এছাড়াও আমরা বিভিন্ন ভারতবর্ষের আরও অন্য জায়গায়ও করে থাকি, যেরকম গোয়া, কাশ্মীর, রাজস্থান। করোনাতে তো সবাইকার অবস্থাই খারাপ হয়ে গেছিলো, কাজে এই বেড়ানোর সেক্টরটা সবচেয়ে এফেক্টেড হয়েছিল, কেননা লোকে বেড়াতে যেতে তো ভয় পাত, মানে ফাইন্যান্সিয়ালের দিকেও বড় কথা আরো ভয় পাচ্ছিল, সেটা অনেকটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আগামী দিনে আশা করি আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আমরা বলছি যে আপনারা আসুন। আপনারা নিয়ে আসছেন যেগুলো, মানে যারা ছোট ছোট চা বাগান সেখান থেকে আপনারা কালেক্ট করে নিয়ে চলে আসছেন? আমরা চলে এসেছি বিশ্বাস ট্রাভেলস, তাই তো? বিশ্বাস ট্রাভেলসের ভাইয়ের সাথে কথা বলি। দাদা বলুন কি নাম? সুব্রত বিশ্বাস। আপনার, আপনি ওনার তো তাকিয়ে আছে একদম দুর্দর্শ, দেখা পাওয়া তো ভর, তবু লোকে আশায় আশায় থাকে। আপনার নাম বলিয়ে রাজেশ লক্ষ্মী নারায়ণ মেরা নাম হ্যাঁ। আর আপনার জো ট্রাভেল এজেন্সি হ্যায় নাম কিয়া হ্যায়? বিশাল ট্যুর এন্ড ট্রাভেলস, বিশাল ট্যুরস এন্ড ট্রাভেলস। রণথম্ভোর, জয়সলমীর, মাউন্ট আবু সব কুছ কভার কর রহা হ্যায়, পুরো রাজস্থান, মাউন্ট কুম্ভলগড়, কুম্ভলগড় ভি জো থোড়া আপডেট হ্যায়, জ্যাদাতর লোক নেই জাতা হ্যায়। যে 5 নাইট 6 ডেজ কা জো আপ প্যাকেজ দে রহে হ্যায় উসমে কিয়া কিয়া কভার কর রহে হ্যায়? 5 নাইট 6 ডেজ মে জো টুর হ্যায়, রণথম্ভোর, রণকপুর হ্যায়, কুম্ভলগড় হ্যায়, উদয়পুর হ্যায়, ওর জয়সলমীর লেক হ্যায়, আন্দামান ফোকাস করছেন, আর অরুণাচলও আছে দেখছি। আচ্ছা, আমি আগে দাদা এনার ট্যুরিজম ওয়ার্ল্ড এর যে কার্ড শেয়ার করে দিলাম, আন্দামান দেখুন নাম্বার, আর অরুণাচল সেটাও আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে যেতে পারে। কেরালার প্যাকেজের খরচটা একটু বলে দিন। কেরালার প্যাকেজে আপনার 14 দিনের ট্যুর আছে, 14 দিন
14 দিনের 23,000 টাকা, কাশ্মীর আছে 13 দিনের হচ্ছে 22,000 টাকা, 22,000 টাকা 13 দিনের জন্য। সামনে আসলেই আপনাদের লোভ লেগে যাবে আর চট করে আপনারা চলে যাবেন কাশ্মীর ঘুরতে। দেখুন ভূস্বর্গ কাশ্মীর এনারা নিয়ে যাচ্ছেন। তো ম্যাম কিভাবে কি কি প্যাকেজ দিচ্ছেন একটু বলুন। সবার আগে নমস্কার দেবদর্শন এবং পর্যটকের তরফ থেকে আমাদের ঘবরাবেন না বা মিসআন্ডারস্ট্যান্ড করবেন না আমাদেরকে, আমরা সিস্টার কোম্পানি, আমরা একদম একসাথে কাজ করছি, আমরা একই জায়গা, দুজনে নিউ পর্যটক আর দেবদর্শন একসাথে, কাশ্মীর ট্রিপটা সারা বছর করতে থাকি। এছাড়া আমাদের রয়েছে লে লাদাখ, আচ্ছা আমাদের রয়েছে সিমলা মানালি রোহতাং রাজস্থান, আচ্ছা আমরা আন্দামান যাচ্ছি খুব শীঘ্রই, নেক্সট ইয়ার আমরা বাংলাদেশ ট্রিপ করছি। এছাড়াও আমাদের আমাদের রয়েছে ছোট ছোট উইকেন্ড ট্রিপের জন্য, সেটা হচ্ছে পুরুলিয়া, আমাদের খুব ভেরি রিসেন্ট আমাদের রয়েছে টাকিতে, টাকিতে ইলিশ উৎসব, সাধারণত সুন্দরবনে হচ্ছে সব জায়গায়, আপনারা টাকিতে করছেন। আর আপনার নামটা আগে বলে দিন। আমার নাম সৌমিত্র গোস্বামী। সৌমিত্র গোস্বামী, তা দাদা আপনার দেখছি অনেক কিছুই সুন্দর সুন্দর যা সাজিয়েছেন না সেটার জন্য একেবারে দশে দশ। হোটেল স্যান্ড ডিউন এটা কোথায় আপনাদের? এটা হচ্ছে আপনার নুব্রা ভ্যালি। নুব্রা ভ্যালি, আর এইটা হচ্ছে লেতে। আচ্ছা প্যাংগং এ কি আপনারা টেন্টেও রাখেন? না টেন্টেও রাখি আবার হোটেলেও রাখি। যেমন বলছে যে যেমন বলছে এটা তো সুবিধা একটাই, যেটা বাজেট ক্লাস প্যাকেজ সেটা হচ্ছে 35,000 টাকা হাওড়া টু হাওড়া 18 দিনের ট্রিপ। 18 দিন? হ্যাঁ। আমাদের নাইট স্টে আছে 1 নাইট জম্মু, 2 নাইট শ্রীনগর, 4 নাইট লে, 1 নাইট কার্গিল, 2 নাইট নুব্রা, 1 নাইট প্যাংগং, 1 নাইট জেসপা অর কেলং, 1 নাইট মানালি, অ্যান্ড দেন লাস্ট ট্রেন ফ্রম চণ্ডীগড়। সবাই অ্যালাউড, কোনো অসুবিধে নেই, আমাদের গাড়ির সাথে অক্সিজেনের সাপোর্ট পুরো থাকে, যদি প্রয়োজন হয় বাকি ব্যাকআপ আমরা দিয়ে দেবো। ব্যাকআপ আপনারা দিয়ে দেবেন? আচ্ছা। তবে আমাদের কথা শুনে চলতে হবে, যেদিন কমসে কম লেতে গিয়ে পৌঁছবেন তারপরে দিন দুপুরবেলা অবধি নো মুভমেন্ট, শুধু ঘরে বসে খাওয়া আর ঘুমো। হ্যাঁ, কাশ্মীরের প্যাকেজের কথা একটু বলুন। কাশ্মীরের প্যাকেজ হচ্ছে আমরা 4 রকম ভাবে রেখেছি, 4টে ক্লাস রেখেছি। একটা হচ্ছে বাজেট ক্লাস, একটা হচ্ছে বাজেট ক্লাস, একটা হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস, একটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস, একটা হচ্ছে এলিট ক্লাস। চারটাকে ভাগ করেছি এই কারণে বাঙালি পায়ের তলায় সর্ষে থাকলেও আমাদের অর্থনৈতিক সামাজিক সেই দিকটার দিকে চোখ দিতে হবে, সেটা দিয়ে আমরা দেখেছি যে সবার পক্ষে এলিট ক্লাসে করা সম্ভব নয়, কিন্তু মনে স্বপ্ন আছে যে আমরা বেড়াতে যাব। তো মিনিমাম যে প্যাকেজটা বলছে যে খরচটা কি? সেখানে মোটামুটি বাজেট ক্লাস হোটেল, খাওয়া দাওয়া আমাদের কোনো অসুবিধে হবে বলে মনে হয় না। খাওয়া দাওয়া কলকাতা সোকল্ড যারা নামি কোম্পানি তাদের থেকে আমরা বেটার সার্ভিস দিই। আচ্ছা, আর থাকা খাওয়া গাড়ি সব কিছু মিলে সমস্ত কিছু কত হচ্ছে? 17,500। যারা আপনার এক্সিকিউটিভ ক্লাসে যাবেন সেটা হচ্ছে 24,500, দ্যাট ইজ আপ এন্ড ডাউনটা হচ্ছে আপনার এসিতে, এরপরে হচ্ছে প্রিমিয়াম ক্লাস, দ্যাট ইজ যাতায়াত দুটোই হচ্ছে আপনার রাজধানীতে, এখান থেকে অনেকে 2 নাইট জার্নি একসাথে ট্রাভেল করতে চান, এখান থেকে দিল্লি গেল, দিল্লি থেকে আবার রাজধানীতে জম্মু গেল। আচ্ছা, ফেরার সময়তেও তাই, মানে গ্যাপ দিয়ে দিয়ে জার্নি, গ্যাপ দিয়ে জার্নি। আচ্ছা, সেটা ক্ষেত্রে হলো প্রিমিয়াম ক্লাসে হলো 29,501 টাকা। 29,000? ওটা কি দিল্লিতে স্টে দিচ্ছেন, নাইট স্টে দিচ্ছেন? না, সকালে পৌঁছাচ্ছেন, আমরা একটু রেস্ট দিয়ে আবার রেস্ট দিয়ে হোটেলে রেখে লাঞ্চ করিয়ে আবার রাত্রিরে রাজধানী যাচ্ছি। আচ্ছা, এলিট ক্লাসটা কি আছে? এলিট ক্লাসটা হচ্ছে ওখানে প্যাকেজটা বাকি সেম, রাজধানীতেই যান যে হোটেল পাবেন এতেও সেই হোটেল পাবেন, মানে সব কটার হোটেল মানে প্রিমিয়াম আর লাক্সার, এলিটটা আর প্রিমিয়ামটার হোটেল এক। কিন্তু যেটা সমস্যা হয়, অনেকের কাছে আমার অর্থ আছে, কাদের কাছে সময় নেই, সেই জন্য একটা ফ্লাইটে যাবেন, ফ্লাইটে আসবেন, সেই ভাড়াটা আলাদা, বাকি আমাকে কোথা থেকে ফ্লাইট এ করছেন আপনারা পিকআপ? এখান থেকে শ্রীনগর, শ্রীনগর অবধি। আর ফেরার সময় এই বৈষ্ণবদেবী করে জম্মু থেকে ফ্লাইট, জম্মু থেকে ফ্লাইট গন্ডোলায় চড়তে যায়, ফার্স্ট ফেজের গন্ডোলার
টিকিট কমপ্লিমেন্টারি এবং কাশ্মীরি ওয়াজমান সবাই আমরা খেতে চাই একটু ভাত ডাল পোস্ত বাদ দিয়ে ওয়ান নাইট ওদের ওখানে বলে ওটাকে গালা ডিনার আচ্ছা আমরা বলি কাশ্মীরি ওয়াজমান ডিনার আচ্ছা ওয়ান নাইট কাশ্মীরি ফুড খেতে পারবে প্যাকেজের মধ্যে দারুন এটাও দারুন একমাত্র বাজেট ক্লাসে থাকবে না বাকি তিনটেতেই থাকবে নমস্কার দিদি আমার নামটা পরে প্রথমে বলুন আমার নাম দীপান্বিতা দাস আমাদের নিজস্ব প্রপার্টি আছে দার্জিলিং তার সাথে কালিম্পং আচ্ছা দার্জিলিং এর প্রপার্টিটা একবার দেখিয়ে দিই ফোন নাম্বারটাও দেখিয়ে দিই তারপরে আপনার সাথে কথা বলছি দেখুন দার্জিলিং এর এনাদের প্রপার্টি হচ্ছে মাঝুরি মাঝুরি ভিলা আচ্ছা হেরিটেজ বিল্ডিং এটা তাই না হেরিটেজ প্রপার্টি কোথায় আছে এটা এটা জাতীয় হোসেন রোড টিভি টাওয়ারের পরে এসবিআই এর টিএম এর অল্প দিকে আর এই এটা মোটামুটি কি খরচ পড়বে রুম বুকিং এর জন্য আপনার মোটামুটি সিজন টাইমে এটা হচ্ছে ফুডিং লজিং 1600 থেকে আপনার 1950 করে পার হেড হিসেবে আচ্ছা ফুডিং লজিং ফুডিং ও থাকছে সঙ্গে কত দিন মানে মোটামুটি যে যতদিন চাইবে দুদিন তিন দিন এরকম বুকিং করতে হবে মানে আপনারা কি দার্জিলিং সমেত আরো সাইট সিইং এর ব্যবস্থা করে দেন সব কিছু এনজিপি থেকে এনজিপি টোটালটা আমাদের করি কারণ আমাদের 22টা গাড়ি চলে আপনার নর্থ সিকিম আর আপনার হচ্ছে আপনার নর্থ সিকিম সিকিম আচ্ছা এই যে ইনোভা জাইগো বোলেরো এই সমস্ত গাড়িও আপনারা চাইলে গাড়িও পাবে হ্যাঁ 22টা গাড়ি চলে আমাদের আচ্ছা রেন্টাল কারও আপনারা যদি যোগাযোগ করে দিতে পারবেন একদম এনজিপি থেকে দার্জিলিং এর মধ্যে শীতং এ আছে কালিম্পং এ সাত জায়গায় আমাদের প্রপার্টি আছে আচ্ছা আচ্ছা যখন নর্থ বেঙ্গলের এখানে আচ্ছা এইটা কোথায় ঝান্ডিদারা হচ্ছে কালিম্পং আচ্ছা এটা একটা নতুন নাম দেখলাম আমি এটা আগে শুনিনি আমার মানে জানা ছিল না ঝান্ডিদারা কালিম্পং কি রকম ওটা জায়গাটা ওটা আপিট ডেস্টিনেশন ওখানে কি দেখতে পাওয়া যায় মানে এমনি মানে আপনার কাঞ্চনজঙ্ঘা ভিউ মেইনলি আছে আপনার ওটা টোটাল আপিট আছে ওখানে আপনি টোটালটা হোম স্টে পাবেন ঝান্ডিদারাতে নরমালি আপনার হচ্ছে দুরাত্রি প্রোগ্রাম হয় তাছাড়া আপনি হচ্ছে ওখানে আপনার দুরাত্রি তিন দিনের প্রোগ্রাম করলে আপনার হয়ে যাবে তো চলুন এবারে একটুখানি গোয়া ঘুরে আসা যাক গোয়া আর আন্দামান আচ্ছা নমস্কার দাদা নামটা বলুন আমার নাম মুস্তাফা আর এসি জডি হলিডেজ প্রপার্টি আমি ওনার ঠিক আছে আমাদের টিএমসি রয়েছে আন্দামান আর গোয়া আচ্ছা আন্দামানও আছে গোয়াতেও আছে আর গোয়াটা কবে নিয়ে যাচ্ছেন গোয়াটা নিয়ে যাচ্ছে এটা কি কাস্টমাইজ পুরোপুরি কাস্টমাইজ এবার আমাদের প্রপার্টি আছে ক্যালেনগুটে আর আউটার ওখানে আমাদের নর্থ গোয়া সাউথ গোয়া দুটোই ঘোরাবে আমরা করছি 6800 পার পারসন আচ্ছা এটার মধ্যে ক্যালেঙ্গুটে আমরা স্টে করাচ্ছি ক্যালেঙ্গুটে স্টে করাচ্ছি প্রাইভেট ক্যাব দিয়ে পিক আপ এন্ড ড্রপ করাচ্ছি ব্রেকফাস্ট এন্ড ডিনার ইনক্লুডেড আচ্ছা সব কিছু ইনক্লুডেড মানে স্টে গাড়ি খাওয়া দাওয়া সব কিছু নিয়ে ব্রেকফাস্ট আর ডিনার লাঞ্চটা বাদে 6800 পার পারসন এটা কত দিনের জন্য হচ্ছে 3 নাইট 4 ডেজ এটা কোথায় কোথায় এটা মাডগাঁও টু মাডগাঁও টু মাডগাঁও নাম্বার অফ ডেজ যদি ইনক্রিজ করেন তাহলে আমরা দুধসাগর ইনক্লুড করে দেব আর যদি ইনক্রিজ করেন তো অফিট সাউথ গোয়া যেটা থাকে পালোলেম কোকোনাট ওইটা কভার হয়ে যাবে এবার ওইখানে আমাদের ওয়াটার স্পোর্টস আছে ওয়াটার স্পোর্টস আপনার হেল্প পার্ক আমাদের প্যাকেজ আছে 1800 পার পারসন আচ্ছা সেটা কি কি থাকছে হ্যাঁ যেটার মধ্যে আমরা পিক আপ এন্ড ড্রপ দিচ্ছি ব্রেকফাস্ট লাঞ্চ মানে হোটেল থেকে পিক আপ ড্রপ দিচ্ছে আচ্ছা ওটা কি যে কেউ আলাদাভাবে গিয়েও ওইটা আপনার সাথে করতে পারে ওয়াটার স্পোর্টসটা ওটা কি কি আছে আমাদের স্কুবা ডাইভিং স্কুবা ডাইভিং আছে প্লাস জেট স্কি রাইড প্যারাসেলিং স্পিড বোট সবকিছু আছে তাহলে আপনাদের আন্দামান ট্যুরটার কথা একটু শুনে নিই আন্দামান কতদিনের প্যাকেজ মিনিমাম আন্দামান মিনিমাম 3 নাইটের স্টার্ট হয় ম্যাক্সিমাম এবার পুরো আন্দামান কভার করতে গেলে 9 নাইট 10 ডেজ লাগবে আচ্ছা 3 নাইটে আমরা 3 নাইট পোর্ট ব্লেয়ারে দিই যদি কোনো কাস্টমার বলে হ্যাভলকে থাকবো তো 1 নাইট হ্যাভলক করে দিই নীলও দেখাচ্ছে আর ওটা কি খরচ পড়ছে মানে মিনিমাম ডেটা মিনিমাম আমাদের দুর্গাপূজা অফার চলছে এখন 4 নাইট 5 ডেজ প্যাকেজ এটা কি দুর্গা পূজায় যেতে গেলে এটা হয়ে যাবে এখন যোগাযোগ নাইট এক্সট্রা আমরা কোড প্লেয়ারে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই 15000 পার পারসন এটা তো খুব রিজনেবল আন্দামান 15000 মানে খুবই কম এয়ারফেয়ারটাও আমরা করে দিতে পারি আমাদের কাছে ব্লকিং থাকে আচ্ছা ব্লক করে রাখেন মানে এক মাস কি রকম পড়বে যদি আমরা এই পূজোর সময় যাই
ধরো সেটা তো এখন যেটা জুলাই মাসের ব্লকিং আছে আমাদের কাছে অনলাইন রেট হচ্ছে 7500 ওরাম দেখছি হ্যাঁ এবার আমার কাছে আছে 5800 থেকে শুরু 9064350145 তো এনার সাথে যোগাযোগ করবেন দারুণ ভালো করে গোয়া বা আন্দামান যে কোনো জায়গায় আপনারা ঘুরতে পারবেন থ্যাংক ইউ অফিস হচ্ছে কলকাতায় টলিগঞ্জ টলিগঞ্জ অফিস এখন সমুদ্র থেকে এবারে পাহাড়ে চলে যাই গোয়া আন্দামান দেখলাম এবারে চলে যাচ্ছি পাহাড়ে কাশ্মীর ইজাবিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আচ্ছা তো কি প্যাকেজ দিচ্ছেন একটু বলবেন আমাদের প্যাকেজ জম্মু থেকে জম্মু শুরু হয় তারপর শ্রীনগর থেকে শ্রীনগর 5-6 ডেজে যেটা মেন লোকেশন আছে শ্রীনগর গুলমার্গ সোনমার্গ পহলগাম এটা কভার হয়ে যায় আচ্ছা পহলগাম হয়ে যায় আর ওটা কি বৈষ্ণোদেবীটা বাদ থাকে ওটা নিলে তাহলে একটু বেশি দিন হবে বৈষ্ণোদেবী নিতে গেলে 7 নাইট মিনিমাম 7 নাইট 8 ডেজ মিনিমাম করতে হবে আর মোটামুটি এটার কি বৈষ্ণোদেবী ছাড়া কি খরচ পড়ছে বৈষ্ণোদেবী ছাড়া মানে ওখান থেকে বৈষ্ণোদেবী না গিয়ে না গিয়ে যদি ওরকমই খরচা পড়ে বাস এক নাইট আমাদের যেটা স্টে দিচ্ছি ওখানে ওইটা মানে ইয়ে করে দিয়ে আচ্ছা আচ্ছা কি রকম খরচ পড়ে মোটামুটি আপনাদের মোটামুটি 20000 টাকা বললেন 7 নাইট 8 ডেজ হয়ে যাবে 7 নাইট 8 ডেজ হয়ে যাবে 20000 এর মধ্যে ওকে সিকিমের প্যাকেজ দাদা কি রকম কি পড়ছে একটু বলুন না 5 নাইট 6 ডেজ বা 4 নাইট 5 ডেজ আচ্ছা 5 নাইট 6 ডেজ যদি হয় কোথা থেকে কোথায় পিক আপ ড্রপ যদি বাই ট্রেন তো এনজেপি থেকে পিক হয় বাই ফ্লাইট যদি হয় তো বাগডোগরা থেকে পিক হয় আচ্ছা এনজেপি বা বাগডোগরা থেকে ফ্লাইট হলে ওই কি রকম খরচ পড়বে ওটা কোথায় কোথায় দেখাবেন কি কি দেখাবেন দেখুন 5 নাইট 6 ডেজ যদি হয় তো ছাঙ্গুলে গামদি নাথুরা ব্যান্ডক প্রপার সাইসিং পেলিং এর দিকটা আলাদা ওটা যদি পেলিং করতে হয় তো আর এক্সট্রা দুই দিন লাগে নডিং ওটার কি খরচ পেলিং নিয়ে দিদি নাম বলুন আচ্ছা আপনি দেখছি যে আপনাদের ফোকাসটা দার্জিলিং নর্থ বেঙ্গল অফবিট দার্জিলিং এর সাথে সাইট সিন গুলো মানে কিভাবে কি প্যাকেজ করছেন কিরাম খরচ পড়বে আমার তো দার্জিলিং এ আর 8টা অফবিট এর নর্থ বেঙ্গল এর 8খানা অফবিট আমার নিজের হোমস্টে আছে ও নিজস্ব হোমস্টে আপনারা নিয়েছেন প্রপার্টি আছে লিজ প্রপার্টি রয়েছে এগুলোর মোটামুটি পার ডে হিসেবে খাওয়া থাকা হয় তাই তো তাহলে খাওয়া দাওয়া দিয়ে এক একজনে 1200 টাকা করে 1200 টাকা করে ফুডিং লজিং 1200 টাকা এটা কি অফবিট জায়গাগুলো অফবিট আর দার্জিলিং এ যে হোটেল আছে ও কি নাম আছে হোটেলে দার্জিলিং কোথায় সেটা ক্লক টাওয়ারের কাছে তাহলে ওটা কি রকম খরচ আপনার সিজনে তো 1800 টাকা করে ফুডিং লজিং চলে অফ সিজনে 1600 মতন চলে ওটা ফুডিং লজিং নিয়ে বলছেন আচ্ছা সেটা তো ভালোই তো দার্জিলিং এ তো জেনারেলি দার্জিলিং এ প্রপার দার্জিলিং এ ফুডিং লজিং অতটা হয় না লিফটও আছে ও লিফট আছে রিসেপশন থেকে লিফট আছে আচ্ছা ক্লক টাওয়ারের একদম পাশে মানে মেলের একদম মেল থেকে এমন কিছু দূর নয় একদম ওই গ্লেনারিজ এর কাছাকাছি একটু একটু এগোলেই ক্যারেন্টাস পড়ে যাবে একদম শুধু আপনার ডবল শেয়ারিং রুম আছে 2500 টাকা 2500 টাকা ডাবল শেয়ারিং গুলো 2800 টাকা আচ্ছা ফোর শেয়ারিং যেগুলো ভিউ সেগুলো ভিউ রুমও আছে মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একদম টপ ফ্লোর থেকে দেখা যায় আচ্ছা ভিউ যে ফোর শেয়ারিং সেগুলো আপনার 3500 আর নন ভিউ ফোর শেয়ারিং গুলো 3500 রূপম ট্যুরস এন্ড ট্রাভেলসের তরফ থেকে আন্দামানটাকে ফোকাস করছে তাই তো আন্দামান ঘোরানোর জন্য তো কথা বলেই দাদা নামটা একটু বলে দিন আমার নাম পীযূষ পীযূষ মণ্ডল রূপম ট্রাভেলস আচ্ছা আমি আন্দামানের উপরেই ফোকাস করছি আন্দামানেই থাকি আন্দামান থেকে এসেছি ও আচ্ছা আমি শেয়ার করে দিই 9474222299 আচ্ছা আচ্ছা 4 নাইট 5 ডেজে কভার হচ্ছে বোট বেয়ারের লোকাল সাইট সিন রস আইল্যান্ড নর্থ গ্রে আইল্যান্ড নীল আইল্যান্ড হ্যাভলক আইল্যান্ড আচ্ছা এগুলো আমরা 4 নাইট 5 ডেজে কমপ্লিট করছি এটা আপনার এই আসছে থাকা খাওয়া ঘোরার জন্য সমস্ত টিকিট পারমিট এন্ট্রি ফি সব কিছু দিয়ে এক একজনের খরচ আসছে হচ্ছে 12000 টাকা পোর্ট ব্লেয়ার থেকে পোর্ট ব্লেয়ার টু পোর্ট ব্লেয়ার আচ্ছা আর একটু ভালো করে যারা একটু টাইম নিয়ে ঘুরবেন তাদের জন্য কি বলবেন টাইম নিয়ে যদি ঘুরতে হয় দেখুন পোর্ট ব্লেয়ারের শুধু সাউথটা ঘুরলেই হয় না সাউথ থেকে আপ টু আপনার নর্থ পর্যন্ত মানে হচ্ছে ডিগলিপুর পর্যন্ত যদি কমপ্লিট করতে হয় মিনিমাম অন্তত হচ্ছে আপনার 9 নাইট লাগে 9 নাইটে আপনার খরচ আসবে হচ্ছে 19500 টাকা একজনের খরচ আসবে ছাড়াও আন্দামানের একটা
অফবিট ট্রিপ আছে যেটা সাধারণত হয় না, এবং সারা বছরে আন্দামানে যা ট্যুরিস্ট আসে তার 10% লোক হচ্ছে এই ট্রিপটা করে থাকে, সেটা হচ্ছে লিটল আন্দামান। লিটল আন্দামান দেখতেই পাচ্ছেন, ট্রাভেল কালিমাতা। আচ্ছা আচ্ছা দাদা, এই এটা তো দেখছি জুন টু সেপ্টেম্বর আপনাদের চলবে, প্রত্যেক টু নাইট থ্রি ডেজ, এর কি খরচ পড়ছে আপনি বলুন। খরচ আছে কলকাতা টু কলকাতা এসি বাস এবং এসি রুম নিয়ে 6,000 টাকা, বিবি রেট আলাদা, মাথা পিছু 6,000 টাকা করে। আর এক একটা রুমে কি ডাবল শেয়ারিং? ফ্যামিলি ওয়াইজ রুম, ফ্যামিলি ওয়াইজ রুম, মানে তিনজন হোক চারজন হোক একটা ফ্যামিলি একটা রুম দেবেন। ইলিশ থাকবে, দু রকম ইলিশ থাকবে, দু রকম সবজি থাকবে, একদিন রাতে চিকেন একদিন রাতে মটন। আচ্ছা আচ্ছা, কি কি দেখাচ্ছেন, জায়গা কি কি দেখাচ্ছেন? জায়গা হচ্ছে কবি শুরু করছেন, মানে লন্ডন বাংলো, রবীন্দ্রনাথ বাংলো, গোসাবা আইল্যান্ড শুরুটা করতে করছেন, গদখালি থেকে শুরু করছেন। আচ্ছা, সানসেট পয়েন্ট আছে, পাখিরালয়, আর কামপুর বার্ড স্যাংচুরি। আচ্ছা আচ্ছা, ডে টু তে থাকবে সজনেকালী, সুদর্ণকালী, দোবাঙ্কি, ক্যানোপি ওয়াক, তার মধ্যে সরু সরু ক্রিক আছে আপনার, চোরাগাজি, বীরখালি, গাজীখালি, পঞ্চমুখানি রিভার, সব দেখে আবার হোটেলস থেকে একদিনের কালচারাল অনুষ্ঠান আছে সন্ধ্যের সময়, ফোক ড্যান্স আছে অথবা ঝুমুর সঙ্গীত আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। সিস্টেম খাওয়া দাওয়া আছে? আচ্ছা, বুফে খাওয়া দাওয়া, লাঞ্চের উপরে সকালে খাওয়াটা, মানে লাঞ্চটা ব্রেকফাস্টটা কি লাঞ্চে, লাঞ্চের উপর ডিনারটা হোটেলে, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার হচ্ছে হোটেল। তো দাদা আগে নামটা বলে দিন, সাগর নিরালয় হোটেল থেকে বগুড়ান জলপাইয়ের দাদার সাথে কথা হচ্ছে, বলুন দাদা নাম বলুন। আমার নাম সুভাষচন্দ্র মিয়াস, এসিতে 1850, নন এসি 1650, সবকিছু নিয়ে। আর একটা রুমে কজন বলছেন? দুজন বা তিনজন হতে পারে, চারজন থাকবে, চারজন চারজন মিলে আপনার ডিসকাউন্ট থাকে 200 টাকা। আমার নাম তন্ময় ভাই, আমার মালিকের নাম হচ্ছে নিউটন সরকার। আচ্ছা আচ্ছা, তো আপনারা কবে কবে প্যাকেজটা করছেন? 29 তারিখ থেকে ফুল ভলিউমে ইলিশ উৎসব শুরু হয়ে গেছে অলরেডি, 29 তারিখ থেকে এ মাসের আমরা শুরু করছি, সেপ্টেম্বর পর্যন্ত চালাবো। সব থেকে চিপ এবং বেস্ট সুন্দরবনের মধ্যে কেউ দিতে পারবে না। কত টাকা লাগছে বলুন এই প্যাকেজে সুন্দরবন? সিঙ্গেল কাস্টমার রেট আছে 3,999 টাকা। আচ্ছা, মানে 4,000 টাকাই ধরুন, 3,999 মধ্যে। হ্যাঁ, ডাবল, চারজন চেয়ারিং এর মধ্যে, তিনজনের যদি কেউ রুম নেয় বা ডাবল চেয়ারিং রুম নেয় তাহলে কি রকম খরচ পড়বে? 2,400 টাকা বেশি এমন কিছু। ডাবল চেয়ারিং, ট্রিপল চেয়ারিং হলে আমরা 4 চেয়ারিং, ট্রিপল চেয়ারিং একই রেট, একই ওই 3,999। আচ্ছা আচ্ছা, ইলিশ আপনি ভরপুর ইলিশ পাবেন, ইলিশের মেনু থাকলে প্রত্যেকটা ইলিশের আলাদা আলাদা মেনু হবে, ইলিশ ভাপা, ইলিশ টক, ইলিশ বিরিয়ানি, ইলিশ চাপ, সব কিছু আছে। হ্যাঁ সব কিছু, কচুর শাক দিয়ে ইলিশ, কুল শাক দিয়ে ইলিশ। দারুণ দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ।